ইসরায়েলের ভূখণ্ডে এবার হামলা চালো ইরান ছুটল দুশো সদস্য খুঁজে বাসিন্দা সালামেদি করিম আব্দ রৌফ গ্রেফতার নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি এবং দুর্গাপূজা ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা গুজবে আসলিয়াতে শ্রমিক সংঘর্ষ বললেন শ্রম উপদেষ্টা স্বাগত ইসেন সকালের সংবাদে সঙ্গে আছি আমি কাউস রহমেদ এখন শুনছিলেন বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম্বার চলে যাচ্ছি পুরো সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ বেশ কয়েকদিন ধরেই হুশিয়ার করার পর অবশেষে ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তেল দাবি করছে ইসরায়েলি ভূখণ্ড এক যুগে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইরানের দিক থেকে ইসরায়েলের উপর স্মরণকালে সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করা হচ্ছে এটিকে ইরান থেকে ছোড়া মিসাইলগুলো ইসরায়েলে পৌঁছাতে মাত্র বারো মিনিট সময় লেগেছে বলে দাবি করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ব্রিটিশ বার্তা সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরান থেকে মিসাইল ছড়ার পর সতর্কামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবিবে সাইরেন শোনা যায় জেরুজালেমও ইরানের এই হঠাৎ হামলার ঘটনায় ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েল জুড়ে this could tilt into something even bigger than it has been. In other words, a direct, full-blown war. এবার ভিন্ন প্রসঙ্গ জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন গাজায় গণহত্য ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে বলেন এটি সময় উপযোগী এবং ফিলিস্তিন ইস্যুতে অতি প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার ভাষণে ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট বক্তব্য দিয়েছেন বলেও জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ফিলিস্তিন রাষ্ট্রের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডুসের সঙ্গে স্বজন সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল গতকাল দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন তিনি এক বার্তায় এসেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর আগে বাইশ সেপ্টেম্বর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদিনুসের সঙ্গে সাক্ষাৎ করছিলেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর গুলশান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে নজরুল ইসামির বিরুদ্ধে একাধিক অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদিকেও গ্রেফতার করেছে রাইফেল রাজধানীর ভাচারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় অন্যদিকে দিবাগত রাতে কুষ্টিয়া ছাত্র সংসদের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে রাজশাহী মিলপুর থেকে গ্রেফতার করেছে নয়াখালী ছাত্র সংসদের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধন সম্পাদক ইকরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে মঙ্গলবার রাতে চট্রগ্রামের ফুলছি থেকে তাকে গ্রেফতার করা হয় দুর্গাপূজা ঘিরে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন সরস্বতী প্রদেশটা লেফট সেনে জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা বলে তিনি এ সময় শ্রম উপদেষ্টা বলেন গুজবকে কেন্দ্র করে আশুলিয়াতে শ্রমিক হামলার শিকার হয়েছে বিস্তারিত নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্টে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সাথে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন আমাদের যেই সে আশুলিয়ায় শিল্প কারখানার যে একটা ঝামেলা এটা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে তারপরে আমাদের এই যে অস্ত্র উদ্ধার অভিযানটা চলতেছে এই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে তারপরে যে মাদকের অব ব্যবহার হচ্ছে এবং মাদক কিভাবে রোধ করা যায় এই মাদকের ব্যবহার এই এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা হয়েছে এবারে দুর্গা পূজা সবচেয়ে নির্বিঘ্নে হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পূজাকে ঘিরে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে এই জন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার এছাড়া পুলিশের যেসব সদস্য এখনো যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি এর আগে আমি বলছিলাম একশো সাতাশি জনের মতো ছিল এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে তারা আমাদের কাছে এখনে মানে কি বলে আর তারা আমরা পুলিশ বলবো না তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে পুলিশ নতুন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিছি কিছুদিনের ভিতরে আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এ সময় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন গুজবকে কেন্দ্র করে গতকাল আশুলিয়াতে শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে হামলার ঘটনা ঘটেছে গতকালের ঘটনাটা যেখানে সূত্রপাত হয় মূলত একটা গুজবের ভিত্তিতে সেটা সূত্রপাত হয়েছিল গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইন শৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং দুজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে এ ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে নূর মোহাম্মদ ভুইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা আরে বিপ্লব ব্যর্থ করে দিতে আওয়ামী লীগের সুবিধাভোগী শিল্প মালিকেরাই পরিকল্পিতভাবে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করছে বলে মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিক্সা চালক সাইফুল ইসলামকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নতুন রিক্সা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন তারেক রহমানীয় আন্দোলনকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন যারা বাংলাদেশের মানুষকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপরই নির্ভর ছিল শেখ হাসিনার এখনও প্রশাসনে শেখ হাসিনার দোষররা ঘাপটি মেরে বসে আছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন তারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের কাজকে বাধাগ্রস্ত করতে গোপনে ষড়যন্ত্র করছে তাদের এই চক্রান্ত সফল হবে না বলেও জানান তিনি যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধা ভোগী তাদের গার্মেন্টস লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা মানে ইয়ে গার্মেন্ট সেইখানটায় তারা হামলা করছে এটা তো আমরা তথ্য নিয়ে আপনাদেরকে বলছি কে নজরুল ইসলাম কে সালাম মুর্শিদি এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয় আওয়ামী লীগের এমপি নয় এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিমভাবে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে সহ বিভিন্ন জেলায় স্থাপিত ত্রিশটি মেডিকেল ডিসপেন্সারির উদ্বোধন করেন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন ঘোষণা করেন তিনি এ সময় সেনা সেনাপ্রধান বলেন সেবার মাধ্যমে দেশের একশোটি জেলায় অবসরপ্রাপ্ত সকল সশস্ত্র বাহিনীর সদস্য তাদের পরিবার পরিবারবর্গ চিকিৎসা সেবায় উপকৃত হবেন উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ উর্ধ্বতনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন খাগড়াছড়িতে ধর্ষণ চেষ্টার অভিযোগে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকি স্কুলের অধ্যক্ষের রুমে নিয়ে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মাঝে সংঘর্ষ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা সদর একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে গতকাল খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠানটির বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইন্সট্রাক্টর সোহেল রানাকে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বেধড়ক মারধন করেন কয়েকজনে খবর ছড়িয়ে পড়লে শিক্ষককে হত্যার প্রতিবাদে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ভাঙচুর করা হয়েছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন কক্ষ আসবাবপত্র আহত হয়েছেন কমপক্ষে দশ থেকে পনেরো জন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন বাতিল করে বিএনপির মেয়র প্রার্থী ড শাহজাদ হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে গতকাল চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খারুল আমিন আদালত রায় দেন বাদী পক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান চসিকের নির্বাচন বাতিলের চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডঃ শাহাদ হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত একইসঙ্গে সঙ্গে দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে হানিফ মিয়া নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা কাউরিয়াপাড়া পৌর ঈদগাহের গেইটের সামনেই হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা নিহত হানিফ চৌওয়ালা এলাকার কালাম মিয়া ছেলে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে নরসিংদী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান জানান পূর্ব সচ্যুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে এই ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি জামালপুরে ইসলামপুরের করৈতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় জমি অবৈধভাবে দখল ও বিক্রির অভিযোগ উঠেছে সেনেরা জানায় করৈতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রায় চার একর জমি উপর কিন্তু বর্তমানে বিশ শতাংশ জমির উপর মাদ্রাসাটি রয়েছে মাদ্রাসায় সাড়ে চারশো শিক্ষার্থী পড়াশোনা করছে কিন্তু জায়গার অভাবে সরকার থেকে বারবার বিল্ডিংয়ের জন্য অর্থ বরাদ্দ হলেও জমির সংকটে বাস্তবায়ন করা যাচ্ছে না তাই অবৈধভাবে দখল করা মাদ্রাসার জমি ছেড়ে দেওয়ার পাশাপাশি বিকৃত জমি ফেরত আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দখলমুক্ত ফুটপাতে উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ তারিকুল আলম ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিফুল হক ভুইয়া ভুলতা হাইওয়ে পুলিশ ফরের ইনচার্জ আলী আশরাফ মোল্লা সহ আরও অনেকেই আমাদের এই ফুটপথ দখল হয়ে গেছে যে কারণে একটা বিশাল জ্যাম সবসময় এখানে থাকে রাখার জন্য আমরা যদি এখন থেকে আমাদের নিয়ম অনুযায়ী পরিচালনা নেক্সট পালন করবে একই সাথে পুলিশের যে এখানে আমাদের ফাই রয়েছে তারাও দায়িত্ব পালন করবে এবং আমরা আরেকটি ইনক্লুসিভ ম্যানেজমেন্ট যেটা সেটার মধ্যে যাব আমাদের এখানে যারা ব্যবসায়ী রয়েছেন দোকানদার রয়েছে। সেই সমিতির সাথে আমরা বসে একটা কর্ম পরিকল্পনা করবো তাদের স্থায়ীভাবে আমরা এই ফুটপথ দখল রাখবো বাগেরহাটের মোল্লা আদালতের নিষেধা অমান্য করে জমি দখল চেষ্টারে অভিযোগ উঠেছে হায়দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে উপজেলার উদয়পুর বড় বাগ বোয়ালিয়া এলাকায় এই ঘটনা ঘটে মামলার বাদী জবর দখল চেষ্টা ও বিবাদী পক্ষের বাধা দেয়ার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পত্রিক ও প্রয়সূচে জমির বৈধ মালিক মোহাম্মদ আসলাম শেখ গং জবর দখল চেষ্টার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আমি তুলতে যারা গণ্যমান্য ব্যক্তি তারা নারায়ণগঞ্জে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এই ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি এ সময় রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার সচিব গণমাধ্যম কর্মী রাজনৈতিক ব্যক্তিবর্গ তাকে ফুল দিয়ে বরণ করে নেন পরে এক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়নের বিএনপির সভাপতি হাইবুর রহমান বাবুল সাধারণ সম্পাদক জিন্নাত উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম উপজেলা বিএনপির সদক্ষ শামীম ভূইয়া যুবদল নেতা মশুর রহমান টিপু জিয়া মঞ্চের উপজেলা সভাপতি জজমিয়া সহ আরও অনেকেই সিনেমেটিক পর্ট্রেট ফটো ও ভিডিওগ্রাফির নতুন অভিজ্ঞতা দিতে ভিভো এবং জাইসের যৌথ গবেষণায় উন্নয়নের সমন্বয়ে দেশের বাজারে এসেছে ভিভো ভি ফোর হান্ড্রেড ফাইভ জি বাংলাদেশে প্রথমবারের মতো ভিভোর ভি সিরিজের এই স্মার্টফোনে যুক্ত হয়েছে বিশ্ববিখ্যাত জার্মান লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জাইসের লেন্স এতে রয়েছে জাইসের সিনেম্যাটিক পট্রেইট ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সহ সাতটি জাইজ স্টাইলের বোকে যা পোট্রেট দেবে নতুন অভিজ্ঞতা সাথে থাকছে তিনটি জাইসের ক্যামেরা ও মাল্টিফোকাল পর্ট্রেট এই স্মার্টফোনে আরও থাকছে পাঁচ হাজার পাঁচশো এমএ এইচ বুভোল্স ব্যাটারি এবং আশি ওয়াট ফ্লাস চার্জ প্রযুক্তি পাশাপাশি থাকছে একশো বিশ হার্জ রিফ্রেশারেটর সিডি কবোর্ড স্ক্রিন এবং আইপি আটষট্টি ওয়াইপি উনসত্তর রেটিং যা ধুলো পানি প্রতিরোধ করে ভিভো ভি ফোর হান্ড্রেড ফাইভ জির দাম বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা শেষ করবে সকালের সংবাদ সংবাদের বিকেল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরম জানাবো আরও একবার ইসরায়েলের ভূখণ্ডে এবার হামলা চাল ইরান ছুড়ল দুশো ক্ষেপণাস্ত্র নিরাপদ আশ্রয়ের খুঁজে বাসিন্দারা র্যাবের হাতে সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদি একরামুল করিম ও আব্দুর রৌফ গ্রেফতার নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি এবং দুর্গাপূজায় ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা গুজবে অসুলিয়াতে শ্রমিক সংঘর্ষ বললেন শ্রম উপদেষ্টা শেষ সকালে সংবাদ এই পর্যন্তই দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে